ক্লাসান সেন্টার আছেন আমাদের, এখন ফেসবুকে বিজ্ঞাপন দেখা যাচ্ছে অমুক মা এসে গেছেন, বাপ রে বাপ, 12 বছরের আধ্যাত্মিক সাধনা শেষে আপনার যাবতীয় পূর্ব পর সব ধরনের খবর দিতে পারবেন, আল্লাহরই তৌফিকে চ্যালেঞ্জ দিয়ে করা হয়। হয় 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 হয়, আরে বাপ, কি বিজ্ঞাপন! আমার আমি এক জায়গায় ফোন দিয়েছিলাম কয়েকদিন আগে, এক জায়গায় ফোন দিয়েছিলাম যে আম্মা কখন বসবেন, বলে কথাবার্তা খুব সুন্দর, বলে ওনার সাথে মাগরিবের পর থেকে আপনি কথা বলতে পারবেন। আমি বললাম ফি টি কত টাকা লাগবে, বলে কোনো ফি আগে নেওয়া হয় না, আপনার কী কী সমস্যা আগে জানায় দিবেন, এরপর 1101 টাকার থেকে 1,01,101 টাকার মধ্যে সমাধান। চিন্তা করছেন আপনি, মানুষের ইমান নিয়ে কি খেলা চলতেছে, হাই রে ইমানদারের দুনিয়া! আপনি আবার মনে করতেছেন যে হুজুর এইটা বোধহয় বিজ্ঞাপন দিয়েছে, আপনারা দেখেন নাই না, আমি একাই দেখছি খালি, না আপনারা কথা বলতেছেন না কেন, আপনারা মনে করছে হুজুর সব দোষ হুজুরের কান্দে নিয়ে যাগা, আপনারাও দেখছেন এইগুলা, লাইক দেখলাম 17,000, কারা লাইক দিল এখানে, বেইমানেরা, এই আপনারা আমার মতো মুসলমানেরা ইমান শেষ করে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, ভূত ও ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, উনি কেমনে চ্যালেঞ্জ দেয় যে আপনার অতীত ভবিষ্যৎ সব বলবে, নাউজুবিল্লাহ বলবেন না। প্রিয় ভাইয়েরা, ঈমান হরণ করে নিচ্ছে প্রিয় ভাইয়েরা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত তরিকা দিয়েছেন আপনার আমার জন্য, কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাত্রে রোগবালায় বাসো, রাত্রে তোমার এক রাত্রে মুশকিলে আসান করো, কিভাবে? মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহরিন, আল্লাহ নবী বলছেন যে ওযু করে ঘুমাবে, কিরকম অজু? যেরকম করে সালাতের অজু আদায় করে, যেরকম করে নামাজের অজু করে, এরকম করে অজু করবে, করার পরে সে যদি ঘুমায়, আল্লাহ নবী বলছেন এরপরে পুরা রাত তো ঘুম হয় না, রাত্রে কোনো একটা সময় ঘুম ভেঙে যায়, মনে করে রাখবে আমি কিন্তু অজু করে ঘুমাইছিলাম আর রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথে বলতে শুরু করছে আল্লাহ আমার না খুব মানসিক পেরেশানি আল্লাহ, আমার না পরীক্ষা আল্লাহ, আমার না চাকরির জন্য একটা ভাইবা দিব আল্লাহ, আমার না এক জায়গায় থেকে ঋণ নিয়েছিলাম ঋণটা আদায় করতে পারতেছেন আল্লাহ, আমার না এই রিজিকের, আমার না বইয়ের সাথে আমার বনিবনা হয় না আল্লাহ, আমি মন মিলমিশ করে আমার থাকে, আমার ছেলেটা না কথা শোনেন আল্লাহ, আল্লাহর কাছে যদি এরকম করে কোনো ব্যক্তি ওযু করে শোয়, রাত্রের কোনো অংশে ঘুম ভাঙে, আল্লাহর কাছে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসআলুল্লাহ খাইরাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যে কোনো কল্যাণ চাই, ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ তাকে দিয়েই দেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাকে দিয়েই দেন, ইল্লা আতাহুল্লাহ, আল্লাহ দেনই তাকে, সুবহানাল্লাহ। দোয়ার তিনটা সুরত আছে, সুতরাং এই তিন সুরতের এক সুরতের মধ্যে সে পড়ে যাবে, সুতরাং আমাদেরকে এই রাত্রের ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য, ঘুমটাকে সুন্দর করার জন্য আপনার আমার জন্য এই নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু করব, অজু করে শুয়ে পড়ব সর্বশেষ, এরপরে একটা কথা আছে এর মধ্যে, সে যেন আর কোনো কথা না বলে, যখন শোয় সে যেন আর কথা না বলে, শেষ কথা আল্লাহর সাথে তার কি কথা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আপনার আমার জন্য বলেছেন, শেষ বিছানার কালাম কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নি আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা ইল মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, হে আল্লাহ আমি তোমার কাছে শুইলাম, কিভাবে? অজু করেছি, করার পরে তোমার সাথে আমার শেষ কথা, আল্লাহুম্মা ইন্নি আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমি আমার জীবনকে তোমার কাছে সমর্পণ করে দিলাম, ওয়া ফাওয়াতু আমরি ইলাইকা, আমার যাবতীয় কাজকর্ম তোমার কাছে জমা দিয়ে দিলাম, যা করছি আল্লাহ সব তোমার কাছে জমা দিলাম, আমার তো আর তোমার ছাড়া কেউ নাই, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার মুখ তোমার দিকে ফিরালাম, আমার পিঠকে তোমার জন্য শোয়াই দিলাম, রব্বুল আলামিন আমার আর কোনো জায়গা নাই, লা মানজা ওয়া লা মানজা ইল্লা ইলাইক, তুমি ছাড়া আমার যাওয়ারও জায়গা নাই, চাওয়ারও জায়গা নাই, আমানতু আমি ঈমান এনেছি যা তুমি অবতীর্ণ করেছো কিতাবের মধ্যে, ও আমানতু বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আর ঈমান এনেছি ওই নবীর প্রতি যেই নবীকে তুমি দুনিয়ার বুকে রসুল হিসেবে প্রেরণ করেছো, আল্লাহ রসুল বলছেন এইটুকু কথা কেউ যদি বলে, অজু করে আর কোনো কথা না বলে শুয়ে যায়, আল্লাহ রসুল বলছেন ফামা তালাল ফিতরা, ওই রাত্রে যদি সে মারা যায় ফিতরাতের উপরে, মানে জন্মে যেদিন হয়েছিল যেরকম তার গুণা ছিল না এরকম নিষ্পাপের মৃত্যু আল্লাহ তাকে দান করবে, আর যদি না মরে তাহলে তো লাভ হলো নাই দোয়া করে, আল্লাহ নবী বলছেন না লাভ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি সে জেগেও থাকে আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন পরবর্তী দিনটা কল্যাণের দিবস হিসাবে আল্লাহ তাকে দান করবেন, সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং এই দোয়াটা আমরা একটু প্র্যাকটিস করি, আমরা একটু শিখে নেই,
আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহে বেলায়েত বই আছে, এই বইয়ের মধ্যে আপনি পাবেন হিসনুল মুসলিম। অ্যাপসটা নামায় নেন, ইউটিউবটা পজ করে করে লিখে নেন, টাইটেলের নিচে আমরা অনেক সময় দিয়ে দেই, যারা আমাদের কাজ করেন তারা দিয়ে দেন, সেখান থেকে শিখেন কি লাভ মূল্যে ফিতরাতের মৃত্যু আর বেঁচে গেলে পরবর্তী দিনটা কল্যাণের জন্য আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ।